হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামা, জান্নাতি মহল। للعالمين اللهم صل محمد وعلى আপনারা কি মাহফিলের ভিতরে আছেন? কথা কর না, আওয়াজ মাত্র তিনজনে করছে, মানুষ তো অনেক, আওয়াজ করছেন মাত্র তিনজনে। ঠান্ডা বেশি ধরছে না করছে? সাত জনে মোট হলো সাতজন, চেয়ারের মধ্যে আছে মনে 20-25 জন। জোরে বলেন, দূরদের দরকার আছে না নাই? মহব্বতে বলেন আছে না নাই? দূরত পড়লে খুশি হয় কে? আর জোরে বলেন কে? পড়বেন নবীর উপরে খুশি হয় আল্লাহ, তার কারণ কি? জানার দরকার আছে না নাই? তাহলে আগে পড়েন মহব্বতের আওয়াজ। প্যান্ডেলের চতুর্দিকে কমিটির বাইরে আপনারা প্যান্ডেলের ভিতরে না থাকিয়া চতুর্দিকে শব্দ হইতেছে, আপনারা শব্দগুলো বন্ধ করেন। আর ভিতরে যারা আছেন আপনারা একটু মহব্বতে দরদ পড়েন, আল্লাহুম্মা এই তো মারহাবা সেই। মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলা নবীজি করে পড়নিয়া রাসূলুল্লাহ, আকাশে চন্দ্র যদি নবী মোরা হইতাম, রওজা মোবারক নজর বন্দি করিতাম, আল্লাহ মুহাম্মদ রসুল পাওয়া দেখলে কেমন হত, ধুনায়নে রসুল পাওয়া দেখলে কেমন হত, জন্ম
আমার নবীর যোগে হলে কেমন হত আল্লাহুম্মা সাল্লাম আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদ মারহাবা মাওলানা আশতবেশ হযরত বিলালের মাদুর জারা জিয়া জানে ছিল মন প্রেম মুগ্ধ রহমা ধয়াল নবীন পিছে নামাজ পড়লে কেমন হত দয়াল নবীন পিছে নামাজ পড়লে কেমন হত আল্লাহুম্মা জোরে সাল্লাম ঠিক আছে মাওলানা মুহাম্মাদ ওয়া আমাওলানা মু ইসমে জিলা ইলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শব্দটার ডাকা হবে লা ইলা গঙ্গাও লা জোর লা ইলা গঙ্গাও লা কালমা লা ইলা গঙ্গাও আগো লা ইলা গঙ্গাও লা ইলা গঙ্গাও ইল্লাল্লাহ জোর লা প্রত্যেকটি মানুষ কুলে কুলে বেরোতে হবে আমরা এই জান্নাতের বাগানে যারা বসে গেলাম প্রত্যেকটি মানুষ আল্লাহর জিকির ভালোবাসে কি বাসি না আরো জোরে বলেন জিকিরের দরকার আছে না নাই আমরা জিকিরের পক্ষে না বিপক্ষে তাহলে জিকির আসতে হবে না জোরে হবে কারা কারা জিকির করতে মন চাই দুইটা হাত তোলায় দেখায় দেন আর জোরে মারহাবা জিকির হবে কি হবে না আমার লাগাই না আপনারা ঘুমাইন আমার লাগাই আপনারা ঘুমাইন না কারণ সমান অধিকার ঠিক না আবার এটা কই নজর ওয়াজ করে আপনি টিয়া নেবেন আপনারা দিবেন অনেক পাবলিক কিন্তু আছে এরকম কইন না আছে না নাই প্রয়োজন হইলে নেবেন তারপর আওয়াজের দরকার আছে না নাই তাহলে প্রত্যেকটা মানুষ একটু মন লাগাইয়া প্রেম লাগাইয়া আওয়াজটা বড় করে কারণ জবানের মালিক কে আল্লাহ জবান দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য এই জবান অনেক দামি জবান এই জবানের কারণে কেউ জান্নাতে যাবে আবার কেউ জাহান্নামে যাবে
আর জোরে বলেন, তাহলে আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ আল্লাহ করে, যেই কারণে মাথা নাড়াইয়া নাড়াইয়া আওয়াজটাকে একটু মিল রাইকা মহব্বতে সবাই জিকির করেন, আল্লাহু 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 আমরার জীবন দন্ন হইত নবীকে পাইলে জীবন দন্ন হইত নবীকে পাইলে মারহাবা নম্বর প্রেম পাগল হইয়া নম্বর প্রেম পাগল হইয়া আসলাম আমরার জীবন দন্ন হইত নবীকে পাইলে মারহাবা একসাথে আমরার জীবন দন্ন হইত নবীকে পাইলে এসিকে রৌসল এসিকে খোদা এসিকে রৌসল এসিকে খোদা মাপিলাইয়া চাইবে আমরার জীবন দন্ন হইত নবীকে পাইলে আমরার জীবন দন্ন হইত নবীকে পাইলে মারহাবা আমরার জীবন দন্ন হইত মুর্শিদকে পাইলে মারহাবা মারহাবা আমরার জীবন দন্ন হইত মুর্শিদকে পাইলে মারহাবা হযরত বিলাল পাগল হইল হযরত বিলাল পাগল হইল নবীর প্রেমে তৈবে আমরার জীবন দন্ন হইত নবীকে পাইলে মারহাবা আমরার জীবন দন্ন হইত নবীকে পাইলে সিংহ দিন সিংহ দিন আছে মুরার বন্দে আমরার জীবন দন্ন হইত বলে রে পাইলে তুমি ফঞ্জা তঙ্গন বিজে তুমি ফঞ্জা তঙ্গন অবি তুমি ফঞ্জা তঙ্গন মারহাবা ফঞ্জা তন ফঞ্জা তন কইরা হইবা নেই রঙ নবি হইবা নেই রঙান অবি তুমি পাঞ্জা তঙ্গন মারহাবা লা ইলাহা ইল
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না গো, ও আমার দক্ষিণ করবের বাবা, জবান খুলেই মহব্বতের আওয়াজে পড়ুন আল্লাহু আকবার। আর মহব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া বলি আল্লাহ, আমরা কি খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার। আল্লাহর কাছে দোয়া করি, রব্বাই করিম পরওয়ারদিগার আলম, ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার অন্তর্গত দক্ষিণ করবের যুবক ভাইয়েরা, জান্নাতের বাগান যারা সাজাইলো, এই জান্নাতের সামিয়ানার নিচে যারা বসলো, যারা আসবে, যারা এসেছেন, আল্লাহর কাছে দোয়া করি রব্বাই করিম, একটা মানুষকে খালি হাতে বিরাইয়া দিও না, প্রত্যেকটা মানুষের তমাম জীবনের গুণা তুমি মাফ করে বাড়িতের মধ্যে বটাইয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আর জোর আছে না নাই? আল্লাহ কবুল করো, আমিন কই দিন না। এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেল কইব, বাহি তো রইছে সবুজ, এত তাড়াতাড়ি ক্লান্ত হওয়ার দরকার নেই। দক্ষিণ করা কোন মুরব্বি জানে নাম রাখছিল গ্রামের, আসার সময় যে জামেল হয়েছে গ্রামের নাম লয়ে প্রোগ্রামে। আচ্ছা যাই হোক, তো আমি লক্ষ্য করছি না, এক মুরব্বীরে কইতেছি বাজান, ও বাবা এই করব জামু আপনি আমার এটা করলেন কেন? আমি এটা করলাম মানে আমি করব জামু করব চিনি না, আপনি জিঙ্গাইছি কোন? আমি তো বাবা সবার মতো করব না, আমি বাবা আমি আপনারে করব কইছি না তো, কইছি করব গ্রামে জামু, গ্রামে মাহফিল আজকে আমি চিনি না বাবা। বাবা আমার সাথে রাগ করছো না, আমি অত দূরে আমি হমান, আপনার রাগ করলে চলবো? বাজান বালা আমি চিনি না, কেউ নাই রাস্তা কোন আমি চিনি না। আমি বাবা কয়ালাই আমিও মাহফিল যাব, কিন্তু আপনার রাস্তা কই দেন কাম হয়েছি নি বই প্রথম যে করাফ কইছি ভাবছো মনে বেটার কইছি আমি। দেখো হুজুর ওই যে রাস্তায় ঢুকছেন, পরে কইছে যে রাস্তায় ঢুকছেন এটা তো ভালো রাস্তা না, ওইদিকে কদম তুলি দিয়ে আসলে বাড়িতে ওইদিকে আমি আইছি এদিকে। আমি বাবা বাবা এত কন্দে কইছেন, আলহামদুলিল্লাহ আইসে আর কথা নাই, আসি নি কাজে না মাহফিল আবার নিকে কিছু আলো। যাই হোক, দক্ষিণ করাপ ঐতিহ্যবাহী ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক সুন্নি মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি উস্তাদুল ওলামা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম আল কাদরী সাহাব সুপার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা জবান খুলে বলেন মারহাবা। সহসভাপতি জনাব আব্দুল মালেক রঙ্গ মাস্টার সাহেব করব, জনাব মোহাম্মদ ফিরুজ আলী সাহেব, আজকের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুজাহিদ আহলে সুন্নাহ, বাতিলের আতঙ্ক সুন্নি জামাতের গৌরব আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকী সাহেব কিবলা মাদ্দাসিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলেন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদেরই হবিগঞ্জের গৌরব সোনারগড় থানার অন্তর্গত আমার শ্রদ্ধে ভাজন ব্যক্তিত্ব আল্লামা মুফতি রুকুনুজ্জামান নোমানি আল কাদরী সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা আসকির আহমদ সাহেব, হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব সহ দিগার উলামায়ে কেরাম মুরব্বিনে আজাম আমন্ত্রিত আরো অতিথিবৃন্দ সকলকে জানাচ্ছি আমার অন্তর অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই বাবারা
জবান কুলে পড়তে হবে। এই যে পরিস্থিতি এখন বর্তমান সময়ে, এই সময়ে পরিস্থিতি থেকে বাঁচার জন্য রাস্তা হলো একটা, সেই রাস্তার ঠিকানা হইল মসজিদ। জোরে বলেন ঠিক না বেটি? করোনার যাওয়ার পর প্রভাব পড়েছে ওমিক্রন, একের পর এক গজব কিন্তু আসতেছে, আমরা বুঝতেছি না ঠিক না বেটি? এটা আমাদের জন্য নিয়ামত না, এটা আমাদের জন্য কেয়ামত। মানুষ বুঝে না, গত বছর যখন মাননীয় সরকার ঘোষণা করেছিলেন 10 জনের বেশি মসজিদে নামাজ পড়বেন না, দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে নামাজ আদায় করবেন, তখন মুসল্লিরা ঠেলায় মসজিদ থেকে বাইর করে গেছেন। ইমাম সাহেব আপনি নামাজ পড়লে পড়লে না পড়লে নাই, আমরা পড়লাম, আমরা বিদায় করি না। মানে কি দর্জন জুমার দিনও এত নামাজি হইছে না, ফাসর নামাজি যে যেভাবে বাড়ছিল, কথা বলেন বাবা। যেই কারণে একের পর এক আমাদের কাছে এই রকম ভাবে আসবে, এই আশাতে আমাদের ঈমান পরীক্ষা হয়, ঈমান যাচাই হয়, কথা বলেন ঠিক না বেটি? এটার মোকাবেলা কি দিয়ে করবেন? অস্ত্র দিয়ে সম্ভব নয়, এই মোকাবেলা করতে হবে ঈমানি শক্তিতে, ঈমানের তেজে তেজিয়ান হয়ে, কথা বলেন ঠিক না বেটি? ঈমানের তেজে তেজিয়ান হয়ে এই সমস্ত গজবের মোকাবেলা করতে হবে। মসজিদে যখন আজান হবে, মুসল্লি বেড়ে যাবে, নামাজ পড়বে, সাজদার মধ্যে যাবে, মুনাজাত শেষে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ এই গজব থেকে তুমি সারা রক্ষা করার আর কেউ নাই, মাওলা তুমি আমাদেরকে এই গজব থেকে বাঁচাইয়া দাও, তোমার ওলিদের ওসিলা করে, নবীদের ওসিলা করে, পয়গম্বর নবী রসুলের ওসিলা করে, কথা বলেন ঠিক না বেটি? যেই কারণে আমার ভাই বাবা আমার একটা বিষয় দিছে, প্রত্যেক হুজুরে কিন্তু এক একটা বিষয় দেওয়া হইছে, আমাকে কমিটির পক্ষ থেকে একটা আলোচনা দিয়েছেন, শানে বেলায়ত। শানে বেলায়ত মানে ওলি আল্লাহর শান, কার শান? ওলি আল্লাহর আলোচনা। এখন আমার কাছে আপনাদের কাছে একটা প্রশ্ন, যারা ওলি হইছে তারা নামাজ পড়িরা না চাইরা? আরো জোরে বলেন না, না পড়িরা ওলি হল যা, মসজিদে আজান দেয়, এই যে এশার নামাজ পড়িরা আসলাম স্টেজে, আমি তো জামাত পড়তে পারি নাই, জামাতের 15 মিনিট আগে মসজিদে আজান দেওয়া হইছে ঠিক না? হেই আল সালা, নামাজের জন্য আসো। আমার কথা আপনারা বুঝুন নি কাজে, একটু জবাব দিন, মানুষ তো অনেক। হাইয়া আলা সলা, আমার আলোচনা শুরু, মনোযোগ। নামাজের জন্য এসো, কিসের জন্য এসো? গভীর মনোযোগ, এই আমার যুবক মারার, ও আমার মুরুব্বি বাবারা, মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, হাইয়া আলা সলা, হাইয়া আলা ফালাহ, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো, চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। মুয়াজ্জিনের দায়িত্ব মুয়াজ্জিনে পালন করে, পাঁচ ওয়াক্ত আজান দেয়, আমার ভাই বাবারা গভীর মনোযোগ,
এখন মুয়াজ্জিনের দায়িত্ব মুয়াজ্জিনে পালন করে, পাঁচ ওয়াক্ত করফের মসজিদে আজান দেয় ইমাম সাহেবে বা মুয়াজ্জিনে আজান দেয়। এই বন্ধুরি আমার, কিন্তু ওই মুয়াজ্জিনের ডাকে যারা সারা দিলাই না, যারা মসজিদে গেলাই না, আপনারা মনে মনে ভাবতেছেন মুয়াজ্জিনকে বেতন দিয়া রাখছি, পাঁচ ওয়াক্ত তো এমনি আজান দেব। এই চিন্তা ধারণা কইরা আপনারা যারা নামাজে যান না, মুয়াজ্জিনের কাজ মুয়াজ্জিনে চালাইব, ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবে চালাইব। বন্ধুরি আমার, ও আমার ভাই বাবারা, এই চিন্তা খেয়াল যারা মনের ভিতরে আনবে যে মুয়াজ্জিনকে তো বেতন দিয়া রাখছি, আমরা নামাজ পড়লে পড়ি না পড়লে নাই, ইমাম আছে মুয়াজ্জিন আছে, কিছু মুরব্বী আছে, তারা পড়ব, আমাদের বেতন ক্লিয়ার যাই কিনা সেইটা দেখার বিষয়। কথা বলেন, আমরা বেতন দেইনি এই জিনিসটা দেখো, নামাজ এটা আমাদের যার যার ব্যক্তিগত বিষয়, বললে ফোরম না বললে নাই। সাউন্ড বাবা একটু তুললে দাও না, খুব কষ্ট হইতাছে। এমনে চাউন ভালো, আমরা কষ্ট দিয়া কি আল্লাহ, প্রতিদিন মাহফিল করি, কষ্ট তো হয়। গতকালকে আপনাদের হবিগঞ্জ মাহফিল ছিল, ওই সাইডে নিশ্চিন্তপুর সাংগর, আজকে আসলাম এখানে, আবার কালকে জামুগা কুলাউরা সিলেট এই রাস্তায়, যেই কারণে বাবারা খুব মনোযোগ দিয়ে, আমি কিন্তু আলতু ফালতু কথা ওয়াজের ভিতরে বলবো না, যা বলবো টাইটলি মন দিয়ে শুনতে হবে। মারহাবা বলেন। আমাদের সমাজের কিছু মুসল্লি আছে, তারা কয় এই কমিটির লোক, আমরা তো ইমাম সাহেবের বেতন দেই, ঠিক আছে, কিলার কিলার না কিলার, প্রতি মাসে মাসে 10 দিন আগে আমরা বেতন দিয়া দেই, কোনো অসুবিধা নাই। যদি কয় বাবা নামাজ পড়ো না কেন, বাজান আমার খুব ব্যস্ত, আমি কি খুব ব্যস্ত, কি করো, আমার ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ঝামেলা, আমার ছেলেটা গেছে বিদেশ, হ্যাঁ আমি ব্যবসাটা নিয়ে একদম এক একা চলতে হয়, বাড়িতে কেউ নাই, কাজকর্ম করতে হয়, ইনশাল্লাহ ফোর মনে নামাজ। আওয়াজ করে বলেন, বন্ধুরি আমার, ও আমার ভাই বাবার বন্ধুরা, গভীর মন যুগান্তর রে কেন লাগান, আব্বুজিরারি ও আমারি করাবের বাবারা, এখন মুয়াজ্জিনের কোনো দোষ নাই, মুয়াজ্জিনে পাঁচবার ডাকলো, জবান খুলে পড়তে হবে, মুয়াজ্জিনে ডাকে নাই, মুয়াজ্জিনকে ডাকাইছেন কে, আল্লাহর নামটা জোরে নেন কে, মুয়াজ্জিন শুধুমাত্র মুয়াজ্জিন হইল তার প্র্যাকটিক্যাল, কিন্তু মূলত ডাকছে কে, মূলত ডাকলেন আল্লাহ, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহর ডাকে যারা সাড়া দিব তাদের জন্য আমি আল্লাহ খুব সুন্দর একটা প্রস্তাব রাখলাম, যারা আমি আল্লাহর কথা শুনব, আমি আল্লাহর কথা মানব, তিলকা উদুদুল্লাহ আমাইয়াতু বিল্লাহ রাসূলাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার আল্লাহ বলতেছেন, আমি আল্লাহকে যারা মানবে, তিলকা উদুদুল্লাহ আমি আল্লাহকে যারা মানলো, ওমাইয়াতু বিল্লাহি রাসূলাহ, সাথে সাথে আমার বন্ধু নবীকে যারা মানবে, এখন করবের মানুষ জান্নাতের বাগানে বৈশা আল্লাহর কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ, তুমি আল্লাহকে মাইনা আমরা নামাজ আদায় করি, তুমি আল্লাহকে মাইনা রোজা রাখি, তুমি আল্লাহকে মাইনা হজ করি, তুমি আল্লাহকে মাইনা যাকাত দেয়, তুমি আল্লাহকে মাইনা হালাল হারাম বেচে চলি, তুমি আল্লাহকে মেনে অন্যায় করি না, তুমি আল্লাহকে মেনে আমরা সুন্দরভাবে চলে, তুমি আল্লাহকে বই পাই বিদায় আমরা সুদের সাথে জড়িত নাই, তুমি আল্লাহকে বই পাই বিদায় ঘুষের সাথে জড়িত না, আল্লাহ তুমি আল্লাহকে তো আমরা মানি, আমার আল্লাহ বলেন শুধু আমি আল্লাহকেই মানলে চলবে না, ওমাইয়াতু বিল্লাহ রাসূলাহ, সাথে সাথে আমার বন্ধুকে যারা মানবে, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো
ও মায়ার আল্লাহ আপনার রসুল্লাহকে মানলে কি পাওয়া যাবে? আমার আল্লাহ বলতেছেন আমার রসুলকে যারা মানবে এই দখিল কো আমি আল্লাহ তাদেরকে ঢুকাইয়া দেব জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। পরাবের মানুষ আমার আল্লাহ বলেন আমার রসুলকে যারা মানবে আমি আল্লাহ তাদেরকে ঢুকাইয়া দেব জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যেমন একটা জান্নাতের তলদেশে দোলনা এমন একটা জান্নাতের মধ্যে তারে ঢুকাইয়া দেব যেই জান্নাতের তলদেশে পরাবের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা জারি রেখেছেন। হাত তুলে বলেন সুবহানাল্লাহ। কাকে মানলে? আল্লাহ এবং রসূলকে। আল্লাহ এবং ঢুকাইয়া দিবে কোন জায়গায়? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এখন এই প্রোগ্রামটা বেশি হইলে 12টা একটা পর্যন্ত চলবে নাকি? আখিরে মোনাজাত, তারপরে বিদায়। যারা মন নিয়ে ওয়াজের মন নিয়ে বসে গেছেন তারা ওয়াজ বুঝবেন। একটা প্রোগ্রাম করাইতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। যদি কিছু না শিখতে পারেন একবার অযথা মাহফিল আসলে কেউ কথা বলবেন না, খুব কাইন্ডলি মনোযোগ। আচ্ছা আমাদের আল্লামা ওয়ালিউল্লাহ আশিকী সাহেব উনি আখিরে মোনাজাত দিবেন। এরপরে যার যার বাড়িতে তাবারক লয়া তাবারকের ব্যবস্থা থাকে তাবারক না যার যার বাড়িতে চলে যাবে, ঠিক না বেটি? আচ্ছা আল্লাহর রসূলকে আল্লাহকে মানলে আল্লাহ জান্নাতে ঢুকাইবো। এখন আল্লাহর একটু আমরা বইলা দেই, আল্লাহ গো ও মায়ার আল্লাহ আমরার জান্নাতে ঢুকাইবেন আমরার কত দিন রাখবেন? জান্নাতে আমাদেরকে কত দিন রাখবেন জানার দরকার আছে না? আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারা খালিদান ফিগাও বান্দারে ও আমার বান্দারা এত কষ্ট কইরা তোমরা জান্নাত পাইবা, এত কষ্ট কইরা তোমরা জান্নাত পাইবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব যেই জান্নাত থেকে আর বাহির করব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলবেন ও হুজুর তা হইলে ওই জান্নাতের মেহমান আমরা হতে চাই, তা হইলে আমরা এখন কি করব? আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কু আনফুসকুম ওয়া আহলিকুম নারা। যাদের জবান আছে সকলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন তা হইলে তোমরা আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো। জান্নাতে যেতে গেলে তো জাহান্নাম থেকে বাঁচতেইব, জান্নাতে যেতে গেলে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বান্দারে তুমি আগে নিজেই জাহান্নাম থেকে বাঁচো তারপরে তোমার ফ্যামিলির জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো ও মায়ার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে বাঁচবো? আমার আল্লাহ বলতেছেন জাহান্নাম থেকে তোমরা যদি বাঁচো তাহলে তোমরা কি করবা? ভালো ভালো আমল করবা, যখন নামাজের টাইম হইবে নামাজ পড়বা। আর যদি আমি আল্লাহর প্রিয় বন্ধু থেকে যদি বন্ধু হতে চাও তাহলে বেশি বেশি নফল নামাজ আদায় করবা, মানুষের হক নষ্ট করবা না, আল্লাহর রসূলুল্লাহর আদর্শ অনুযায়ী চলবা। এইভাবে চললে তোমরা নিজেই জাহান্নাম থেকে বাঁচতে পারবা, তারপর তোমার ফ্যামিলিরে বললে তোমার ফ্যামিলি জাহান্নাম থেকে বাঁচার সুযোগ পেয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এখন আল্লাহর কাছে আমরা করবের মানুষ জানতে চাই ও মায়ার আল্লাহ এখন আমাদেরকে রাস্তা দেখাইয়া দেন যেই রাস্তা অবলম্বন করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আমার আল্লাহ বলেন ও বান্দারা দুনিয়াতে এমন কিছু বান্দা থাকবে যারা আমি আল্লাহ আমি আল্লাহর বন্ধু হয়ে যাইব, আমরা হইলাম আল্লাহর বান্দা, কিন্তু এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর বন্ধু। আর জোরে বলেন আমরা সে বান্দা, কিছু মানুষ আছে বন্ধু। এখন বন্ধু কাকে বলা হয়? বন্ধু হইলেন বাবা শাহজালাল, বন্ধু হইলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানি, বন্ধু হইলেন শাহ সুলেমান ফতে গাজী রহমতুল্লাহি আলাই, বন্ধু হইলেন সাওল ফির রহমতুল্লাহি আলাই, বন্ধু হয়ে গেলেন শাহ পরান রহমতুল্লাহি আলাই, বন্ধু হয়ে গেছেন কান্দুরার জমিনের সৈয়দ আক্তারুল হুসাইল রহমতুল্লাহি আলাই, বন্ধু হয়ে গেছেন ফকির নফলউদ্দিন শাহ রহমতুল্লাহি আলাই, বন্ধু হয়ে গেছেন গাউসে
বান্দরি, বন্ধু হয়ে গেছেন হযরতে আমানত রহমাতুল্লাহ আলাই, বন্ধু হয়ে গেছেন মিসকিন শাহ রহমাতুল্লাহ আলাই, বন্ধু হয়ে গেছেন সুন্দর শাহ রহমাতুল্লাহ আলাই, তাদের মতো জীবন পরিচালনা কর মানুষ। তা হইলে তাদের জন্য আমার আল্লাহ স্পেশাল ভাবে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাইব তালা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের বই নাই, আখেরাতে বই নাই, মিজানে বই নাই, ফুলসিরাতে বই নাই, জান্নাত হইল তার ঠিকানা। আর জোরে বলেন, এখন ওলি আল্লাহর জীবন যদি আপনি পরিচালনা করতে চান, ওলি আল্লাহর রঙে রঙিন হইতে হবে, ঠিক না বেটি? ওলি আল্লাহর রঙে রঙিন হইতে হবে। এখন ওলি আল্লাহর রঙে যদি আপনি রঙিন হতে চান, দুনিয়াতে কিছু মানুষ আপনার লইয়া টাটকারি মস্কারি করব, এইগুলো সহ্য করতেইব, সহ্য করতেইব না? এখন বর্তমানে কি সহ্য করার কোন ক্ষমতা আমাদের আছে? নাই নাই, কো আছে বল, আছে কো? আপনি যদি কেউ টিটকারি মস্কারি করে কয়ের সাবার দাঁত ফালাই দিতাম না, আমার না টিটকারি মস্কারি করতো, এর কি দুলাবাই লাগে? আমি বাস্তবে যাই, আমরা বাস্তবে যাই। আচ্ছা যাই হোক, যথেষ্ট পরিমাণ আশিক রসুল জান্নাতের মেহমান হয়ে গেছে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একটু মহব্বতে সবাই যদি আওয়াজটা করতেন আরো খুশি হইতাম, যারা দাঁড়িয়েছেন একটু বসে যান, পরিবেশটা একটু সুন্দর হবে। আর একটু মহব্বতে দরুন পড়ুন, আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদে আদনা বিয়ানা শাহ মাদনা বিয়ানা শাহ মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। সকলে বলেন মারহাবা। আমার ভাই বাবারা শানি বেলের আলোচনা ঢুকে গেল, ওলি আল্লাহর রঙে রঙিন হইতে গেলে কিছু মানুষ দুনিয়াতে তোমারে টিটকারি মস্কারি করব, এইগুলো তুমি বুঝে নিতে হবে, এইগুলো সহ্য করতে হবে। আমাদের গ্রাম বাংলার একটা কথা আছে, দরজার রাজ্য তার সহ্য আছে, যার রাজ্য পাবে সে, যেই কারণে দরজর শক্তি বাড়াইতে হবে। আল্লাহ আমাদের দরজশালী হিসেবে কবুল করুন, সকলে বলেন আমিন। দরজ পেয়েছিলেন, দরজ থেকে ছিলেন নবীর এক পাগল প্রেমিক যার নাম ওয়াইস আল করুনী, সুবহানাল্লাহ বলেন, ওয়াইস আল করুনী। এখানে আলিম ওলামা স্টেজের মধ্যে আছেন, যেই ওয়াইস আল করুনি নবীর সাথে জাহিরি ভাবে একবার সাক্ষাৎ হয় নাই, জাহিরি ভাবে নবীর সাথে ওয়াইস আল করুনি একবার দেখা করেন, কিন্তু নবীর জুব্বা মুবারক পাইছে, সুবহানাল্লাহ। এই জুব্বা মুবারক পাওয়ার জন্য আবু বকর আশা করে, উমর আশা করে, হযরতে আলী উসমান তারা আশা করতেছেন। উমর ডাক দিয়ে বলেন, নবীর জুব্বা মুবারক আমি ফামু। আবু বকর কই, না আমি ফামু। উমর ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কেমনে পাইবা, তুমি কি এমন কাজ করছো তুমি নবীর জুব্বা মুবারক পাইবা? আবু বকর ডাক দিয়ে বলেন, হিজরতের রাতের সাথী ছিলাম, দয়াল নবীর সফর সঙ্গী আমি আবু বকর, যেই কারণে কনফিডেন্স আমি বলতে পারি, কনফার্ম আমি নবীর জুব্বা মুবারক পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর ডাক দিয়ে বলেন, সেইটা আমি মানি, কিন্তু তোমার তোমার থেকে আমি আরেকটা বড় কাজ করে রাখছি। কো কি কাজ করে রাখছ? কো আমি নবীর প্রেমে আমার নিজের বাবার কেল্লা আলাদা করে দিছি। পাগল ছিলেন মাসি করনে জোবা দিলাই তারে, আমরা পাগলা চাই না কিছু চাই যে নবীর, ঠিক না বেটা? নবী চাই কে চাই না?
পাগল চিনাও মাসি করনে জোবা দিলাই তারে আমরা পাগলা চাই না কিছু চাই যে নবীরে রে প্রিয় হাবিবি পাগল রে রাখছো কেন দোয়ারে বল ও প্রিয় এবি পাগল রে রাখছো কেন দো পাগল ছিলেন হাবিশি বেলাল নবীর প্রেমেতে ওই বেহলালের মতো প্রেমিক বানাও আমরা রে পাগল ছিল শাহজালাল তোমার প্রেমেতে শাহজালালের মতো প্রেমিক বানাও আমরা রে প্রিয় হাবিব পাগল রে রাখছো কেন দোয়ারে বল ও প্রিয় পাগল রে রাখছো কেন দোরে মারহাবা বলেন উমর ডাক দিয়া বলেন আবু বকর ও আবু বকর জৈনবীর প্রেমে পইরা আমি আমার বাবার কেল্লা আলাদা কইরা দিলাম যেই কারণে নবীর জুব্বা মুবারক আমি উমর ভাইম উসমান জিন্নুরাইন ডাক দিয়া বলেন ও উমর তুমি কি বলতে চাও তুমি কি বলতে চাও না তুমি জুব্বা মুবারক পাইবা না রে উমর ওই জুব্বা মুবারক পাইবো আমি উসমান জিন্নুরাইন ডাক দিয়া বলেন উসমান জিন্নুরাইন তুমি এমন কি আমল করলা তুমি নবীর জুব্বা মুবারক পাইবা উসমান জিন্নুরাইন সাহাবীর দামাল জুব্বা মুবারক পাওয়ার একটা কারণ হইল আমি নবীজির দুই মেয়েকে বিয়া করলাম যেই কারণে আমি নবীর জুব্বা মুবারক পাইম চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আর হুজুর আল্লাহু আকবার এখানে ব্যবস্থা করার জন্য লোক আছে হ্যাঁ তোমরা এদিকে আসো বাবা এদিকে আসো এই তো এখানে ফাঁকা জায়গা আছে হ্যাঁ ঠিক আছে বসে থাকো মারহাবা আচ্ছা 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 এই তো এখন বাগানটা আরেকটু সুন্দর লাগতেছে বুঝো না টিয়া ফাঁকি গুলো বসে মারহাবা কইতেন না আর এক একটার চেহারা দেখলে কোদার দুশ্মন মনে হয় কিছু লোক আছে ঠিক না বাপরে বাপ বোঝা যায় আর একবার ওই যে কে দিয়ে কুইরা কুইরা ভাড়া কুইরা কত সুন্দর লাগতেছে পরিবেশটা আল্লাহ কবুল করুক আমিন আগামী বছর থেকে মাহফিল আইলে একলা করে সাথে ঘুরে ফর ওরে টুপি হইনি আর একটু সুন্দর লাগবে আমিন বলেন চেষ্টা করতে তো বাধা নাই বাধা আছে আচ্ছা এখন আমার ওয়াজ কিন্তু আপনার বুঝতে হবে আমার টাইম কিন্তু শর্ট উসমান জিন্নুরাইন কয় নবীর জুব্বা মুবারক আমি ফাম কোকের এক নবীর দুই মেয়ের আমি বিয়ে করছি ঠিক পরে কইবেন আগে কইবেন সুবহানাল্লাহ আলী কয় তুমি পাইবা না ফামো আমি কোকেরে কথা তুনে জান্নাত ফাতেমার জামাই আমি উমরের যুক্তি ঠিক আছে আবু বকরের যুক্তি ঠিক আছে উসমানের যুক্তিও ঠিক আলীর যুক্তিও ঠিক কেহন পাইব কেন আবু বকর ডাক দিয়ে বলেন আমি তো তোমার মুরব্বী আমার একটা কথা শোনো কো কি আমরা নবীর জুব্বা মুবারক নিয়ে ঝগড়া না করি যিনি জুব্বার মালিক উনারে গিয়া জিজ্ঞেস করি কারে দিব আর জোরে কহন আস্তে আস্তে টিপ টিপ করে নবীর কাছে গেলেন বন্ধুরি আমার ও আমার হবিগঞ্জের বাবারা
আল্লাহর নবীর কাছে চারজন খলিফা সিদ্দিক আবু বকর হযরত উমর ফারুক উসমান জিন্নুরাইন মাওলা আলী শের খোদা এই চারজন গেলেন আবু বকরকে দেখে আমার নবী বলেন আবু বকর কিসের কারণে আইলা আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও গো মায়ার নবী দয়ার নবী একটা কথা জানতে চাই একটা কথা আমাদেরকে জানাইয়া দেন আমার নবী ডাক দিয়ে বলেন আবু বকর এই আবু বকর কি কথা জানতে চাও আমার নবীর এই প্রশ্নের জবাবে আবু বকর ডাক দিয়ে কই নবী গো নবী গো নবী গো আমরা জানতে চাই আমরা চারজনের ভিতরে কারে আপনি জুব্বা মোবারক দিবেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আবু বকর চিন্তা করতেছে মনে মনে আফজারুন নাস বাদাল আম্বিয়া অর্থ বুঝছেননি সুবহানাল্লাহ যে কইছেন আফজারুন নাস বাদাল আম্বিয়া নবীদের পরে মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আবু বকর যার লকব আফজারুন নাস বাদাল আম্বিয়া এই কথা বুঝেন আচ্ছা মনে মনে উমর ডাক দিয়ে কয় যে নবীর কেল্লা মুবারক কাটার জন্য আমি গেছিলাম নবীর চেহারা মুবারক দেখে কালিমা পাঠ করছি আমার দিব মাওলা আলী কয় আমারে দিব ইসমান জুন নুরাইন কয় আমারে দিব নবী একটু বড় ডাক দিয়া কয় তোমরা কেউই পাইতাই না আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন কি দিয়ালি বাইরে জালা ও মোর জালা রে জালা কি আনিবাই দয়ালের প্রেম জালা অঙ্গ এখন ঠিক আছে আনিবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আবু বকর জবান বন্ধ আলী উমর উসমান তাদের জবানটা বন্ধ চেহারাটা বেজাল নবী কি শুনাইল নবীর সামনে তো জোরে কথা বলা যায় না আমার নবী ডাক দিয়া বলেন আবু বকর তুমি জুব্বা মুবারক পাইবা না হযরতে উমর তুমি জুব্বা মুবারক পাইবা না হযরতে জিন্নুরাইন তুমি পাইবা না মাওলা আলী মুশকিল কুশা আলী তুমি পাইবা না ওয়াজ করনি ফাগলারে আমি নবী জুব্বা মুবারক দিমু আবু বকর ডাক দিয়া কই নবী গো নবী গো নবী গো নবী গো আপনার সাথে সাক্ষাৎ হইছেনি কন্যা ওই পাগলার সাথে সাক্ষাৎ হয় নাই আমরা কেউ রইছিনি না ইয়া রাসূল আল্লাহ যার চিনেন না জানেন না তারে আপনি জুব্বা মুবারক দিবেন তারে আমরা একটু যাচাই করতে চাই তারে আমরা একটু পরীক্ষা করতে চাই তারে একটু আমাদের সামনে দেখে না আমার নবী ডাক দিয়া বলেন হিকমতের নবী ডাক দিয়া বলেন আবু বকর ওমর উসমান আলী তোমাদেরকে জানাইয়া দেয় এই আলী এই শরীয়তের জিন্দেগিতে জাহিরি জিন্দেগিতে ওই পাগলার সাথে আমি নবীর সাক্ষাৎ হবে না আমি নবী সাক্ষাৎ করতে পারবো না আমি যখন ইন্তেকাল করব হযরত উমর এবং আলী তোমরা দুইজন জুব্বা মুবারক লইয়া ওই পাগলার বাড়িতে যাইবা আর তোমাদের অন্তরে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন ওই পাগলারে করবা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম নবীজি ইন্তেকালের পরে তোমরা গিয়া দুইজনে পরীক্ষা কইরো
ঠিক আছে ঠিক আছে চারজনে চলে গেলেন চারজনের বাড়িতে কুশিনা বেজা বেজা জুব্বা মুয়ার পাইছিল আলি গিয়া ঢুকলেন ঘরের ভিতরে ফাতেমা ডাক দিয়া কই স্বামী গো আপনার মুখটা বেজার দেখা যায় কেন গো স্বামী কো না এমনই না 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 এমনই তো আপনি মুখটা বেজার করেন একটা কিন্তু আছে কোনা কোনো কিন্তু নাই কোনা আমি ফাতেমা তো চিনি চেহারা দেখলে বুঝি কি কিন্তু আছে আমার একটু জানাইয়া দেন আলী কই দরজন পড়ে গেছি গা কইলাই আমি আশা করছিলাম জুব্বা মুবারক পাইতাম কিন্তু নবী তো দিছে না কো কার দিছে কো কোন জায়গার ওয়াস এর ওয়াস করুনি না আমাকে পাগলারে বলে নবী দিব ইদার কারণে মনটা বেজা ফাতেমা ডাক দিয়া কো আর সর্বনাশ এই সাজজনের মধ্যে কেউ রে দিছে না কো না কো আমি যদি আপনার আইনা দিতাম পারি এই আওয়াজে কি ওয়াস চলবো জোরে বলেন এই ওয়াস তো শুনেন নাই করাবের মানুষ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যদি আইন্না নবীর কাছ থেকে আপনার জুব্বা মুবারক দেই কত হইল তো খুশি ফারবানি কো ফারমু একটা কাজ করতিব কো কি কাজ কো কাজটা যদি করতার তোলে দিমু আর নাইলে আশা ছাইরা দেও না কো ঠিক আছে ফজর নামাজ পড়িরা আমাদের ঘরের সামনে একটা জমিন আছে এই জমিনের মধ্যে সকালে চড়ুই পাখি চিনুননি চড়ুই পাখি আমাদের এলাকায় মনে সানসুরা কর এই চড়ুই পাখি আধার খায় হাজার হাজার চড়ুই পাখি একসাথে আধার খায় একটা চড়ুই পাখি বা সানসুরা যদি দৈরাই না দিতার তাহলে আমি নবীর জুব্বা মুবারক যেইভাবেই হোক তোমার দিব পিছনের বাইরে কোন সুবহানাল্লাহ আলী কয় আমি হইলাম শেরে খোদা আলী আমি যেই জমিনে দাঁড়াই জমিন তর তর করে আমার বয়ে কাঁপে পাহাড়ে গেলে পাহাড় কাঁপে আর কা সান সুরাইডার তো আমি বাম আদা টান দাই নিমু কথা হইলে পরীক্ষা কাল কইব ঠিক আছে আজান দিল আসসালাতু খায়রুম মিনান আগে সব সময় মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়তো আজকে ঘরের মধ্যে নামাজ পড়ে নিছে ফাতেমা ডাক দিয়া বলেন আপনি আজকে ঘরের নামাজ পড়ছেন কো আমার একটা কাজ আছে স্পেশাল নামাজ শেষ করে চলে গেলেন কো কই যাইন কো যাই চড়ুই পাখি ধরতাম আমার বার আমার বন্ধুর গভীর মনোযোগ আপনাদেরকে সময় বেশি দেওয়ার জন্য বুল্লার মাহফিলটা ক্যান্সেল কইরা এখানে ওয়াজ করতেছে ওইখানে এখন বর্তমানে রুহুল আমিন সিদ্দিকী সাহেব ওয়াজ করতেছে আমি প্রধান আকর্ষণ ছিলাম আপনাদের কমিটির লোকে বলছে হুজুর ওলিউল্লাহ আশিকী সাহেবের আগে আমাদের কোনো বক্তা নাই একটু সময় বিষয় দিতিব তাদের সাথে কমিটির লোকের কথা বলাইয়া তাদের মাহফিলটা ক্যান্সেল কইরা আমি আপনাদেরকে সময় বেশি দিতেছি যেই কারণে আমি আপনাদেরকে কিছু টাইটলি কথা বলবো কথাগুলো শুনতে হবে এবার যখন হযরতে মাওলা আলী শের খোদা যখন চলে গেলেন জমিনে শরীফ আগে ধরব বন্ধুরে আমার ও আমার বায়রা বাবার বন্ধুরা যখন সরফাকের সামনে গেলে হযরত মাওলা আলী দেখতেছেন আদার কাই একটা দুইটা পাখি নয় হাজার হাজার পাখি আদার কাইতেছে আলী দেইকা তো খুশি একটা তো লাগাইয়া দিতে পারলেই কাম সারা যাইব এইভাবে প্রস্তুতি নিতেছে পাঞ্জাবি গুলো সুন্দর কইরা ভরে তুলতেছে সামনে যাইতে 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 এবার আলী যখন জাফাইয়া পড়ছে রে বাবা তখন ওই সরু পাখি গুলা হযরত মাওলা আলী আসমানে ওরা মাইরা সমস্ত বাকি একসাথে ওরা মারসা জোরে বলেন মারহাবা আমার আলোচনা শেষ করে দিন
একটু দ্রুত সাড়ে দশটা মতো তইলে হুজুর আইনেন আমি মাইকে অনুসারে দিব না আপনি আচ্ছা করুন আপনি সাড়ে দশটার মধ্যে চেষ্টা করুন 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 আচ্ছা করুন 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 ভালো করুন নেন সময় দিন না ইনশাল্লাহ এখানে আসলে হুজুর চলে আসছে বুঝতে হবে অসুবিধা নাই হুজুর আসার আগ পর্যন্ত আমি করি সাড়ে দশটা পর্যন্ত একটা টাইম দেওয়া আছে ইনশাল্লাহ আপনার চিন্তা করেন না ইনশাল্লাহ আজিজ আলোচনা চলবে মারহাবা বলেন যেই কারণে টাইট ওয়াশ করবো টাইট বুঝতে হবে মারহাবা বলেন মাওলা আলীর হাফ বাপ দেইকা এই ফাঁকিগুলো ওরা মারছে কিছু মানুষ আছে শিকারি করতে গেলে শিকারি তার হাফ বাপ দিকে দৌড় মারে আছে না আছে না আচ্ছা এখন ফাঁকিগুলো ওরা মারছে মাওলা আলী কই আরে কাম তো সারা গেছে ফাঁকি তো ওরা মারছে সুবহানাল্লাহ বলেন মাওলা আলী চিন্তা করে মুক্তা বাজার কইরা দাঁড়াইয়া রইছে হাই রে গা কি করলাম পাখিগুলো ধরতে পারলাম না এবার পাখিগুলো আসমানে উড়তে উড়তে একটার সাথে আরেকটা বাড়ি লাগ গায় একটা জমিনে ফইরা গেছে জমিনে পড়ছে আবার একটা পাউ ল্যাংরা হইয়া গেছে ল্যাংরা যখন হইয়া গেছে রে করবের মানুষ আবার পড়ছে কিন্তু পাখিটা হযরতে আলীর সামনে আলী মুস্কি মুস্কি আসে কই বালা ও কাল ল্যাংরাও ফাতেমা তার কইছে না ল্যাংরা না বালা একটা ধরতে লইও হযরতে আলী গেছে ল্যাংরা পাখির ধরতো যখন এই ভাবে যখন পাখিটারে ধরতে গেছে রে ওই ল্যাংরা পাখি নিজের জান বাঁচাইবার লাগে এক ট্যাং লইয়া দৌড় মারছে ধরতে গেছে একটু দৌড় মাইরা সামনে গেছে ধরতে গেছে একটু সামনে গেছে এবার মাওলা আলী রাগ কইরা কয় একটা ল্যাংড়া ফাকির দরতারি না এই কথা কইরা যখন জাপটি মারছে ওই ফাকিটা হাতের বেরের ভিতরে ফইরা গেছে ও হবিগঞ্জের মানুষ আল্লাহর লীলা খেলা তো বোঝা যায় না আমার আল্লাহ আবাবিল ফাঁকি দিয়া আবাবিল ফাঁকি দিয়া মক্কা শরীফ বাঁচাইছিল ইব্রাহিম থেকে ঠিক না বেটে আবাবিল ফাঁকি দিয়া মক্কা শরীফ রক্ষা করছে আমার আল্লাহ ইচ্ছা করলে সব কিছুই পারে আলম তার পাই বাবা আলা রব্বুকা বি আসহাবিল ফিল চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ মাওলা আলী যখন সরুই ফাঁকির পায়ের মধ্যে ধরছে ওই সরুই ফাঁকিটা মাওলা আলী শের খোদারে লইয়া এক এক ওরা মাইরা প্রথম আসমানে চলে যা ল্যাংরা ফাঁকি আলী রে লইয়া প্রথম আসমানে উড়াল মারছে আলী নিচের দিকে তাকাইয়া কই হাই রে হাই 50 গ্রাম হইব একটা সরি ফাঁকি আমার লই আসমানে গেছে প্রথম আসমান পাড়ি দিয়া দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এইভাবে সপ্তম আসমান পাড়ি দিয়া একটা সুন্দর একটা মঞ্জিল ঘর এই ঘরের সামনে নিয়া হযরত আলী রে নিয়া সাইরা দিছে আলী হেদাইতাছে ক্লান্ত হয়ে গেছে জমিন থেকে সপ্তম আসমানে আইছে আলী ডাক দিয়া কই আমারে কি করতে গেল পানি খাওয়াও কুদরতি ভাবে পানি খাওয়ানো হইল আমার ভাই বাবার গভীর যাদের ভিতরে তরিকত আছে হাকিকত আছে মারিফত আছে এই কথাগুলো আপনারা বুঝবেন যারা পীরের প্রেমিক যারা ওলি আল্লাহ প্রেমিক তারা কথাগুলো বুঝবেন আমার ভাই বাবারা এবার হযরতে আলী শুনতেছে গয়বি ভাবে একটা আওয়াজ আসলো আলী রে পানি খাওয়ার জন্য আনি না তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো উইটারে আলে তাড়াতাড়ি উইটারে আলে একটু সামনে যাও মঞ্জিলের কাছে যাও ঘরের কাছে যাও আলি ঘরের কাছে যাও আলী উইটা ঘরের সামনে গেলেন দরজার সামনে গেলেন চিৎকার মেরে বলেন মারহাবা
আলীর আলী দরজার সামনে দাঁড়াইয়া দরজা তো লক করা। এবার আলীর ডাক দিয়া বলেন উপরের দিকে তাকাও। দরজার উপরের দিকে তাকাইলেন, তাকাইলেন দেখতেছে ওই জায়গার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলী ডাক দিয়ে বলেন কি রে, আল্লাহ এবং নবীর নাম তো দেখা যায় সপ্তম আসমানের উপরে ঘরের মধ্যে দেখা যায়, আমি তো কিছুই বুঝতেছি না কোন জায়গায় আইলাম। এবার গায়বি ভাবে আওয়াজ আসলো, আলী তুমি এখানে দাঁড়ায় তাই কোনো সময় কিন্তু সংকীর্ণ, তুমি এখানে দাঁড়ায় তাই কোনো দরজাটা খোলো, দরজা খুলে ভিতরে প্রবেশ করো। হযরতে আলী ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, হযরতে আলী যখন প্রবেশ করলেন গায়বি ভাবে আওয়াজ আসলো একটু ডাইনের দিকে তাকাও। ডাইনের দিকে যখন তাকাইলেন দেখতে পাইলেন চারটা নাম, এই চারটা নামের মধ্যে হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে শেরে খোদা মাওলা আলী, ইমাম হাসাইন এবং হুসাইন। জোরে বলেন আরো জোরে বলেন গাইব মোরা পাঞ্জা তনের শান শুনো বাসে কাল, গাইব মোরা পাঞ্জা তনের শান বল, গাইব মোরা নূর নবীজির শান শুনো আসে কান, গাইব মোরা নূর নবীজির শান। মারহাবা বলে দেখেন আলী মাওলা আলী ফাতেমা হাসান হুসাইন চার জনের নাম, দরজার মধ্যে পাইলেন নবীর নাম। এবার আলীর মনে মনে প্রশ্ন জাগলো যে এই ঘরের মালিক কে? গায়বি ভাবে জানাই দিল এই ঘরের মালিক হইল পাকে পাঞ্জাব। আরো জোরে বল, আমাদের দেশের কিছু লোক আছে পাঞ্জাতনের বিরোধিতা করে, তারা পাঞ্জাতন মানে না, পাঞ্জা মানে পাঁচ, তন তন মানে পবিত্র, পাকে পাঞ্জাতন পাক পবিত্র, পাঞ্জা পাঁচ, তন মানে বডি। এই পাঁচটা বডি নবী ইমাম হাসাইন হুসাইন আলী হযরতে ফাতেমা এই পাঁচজন হচ্ছে পাকে পাঞ্জাতন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিকে আলোচনা নয়, আমি ডাইরেক্ট আলোচনা আর কত তারা ওরা করে করতাম, টাইটলি ওয়াজ করতেছি, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হযরতে আলী ডাক দিয়ে বলেন এই ঘরের মালিক কে? কো পাকে পাঞ্জাতন। কো আমারে কেন আনলা? ও তোমারে আনলাম তোমার শান বুঝাইবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার শান বুঝাইবার জন্য আলী তোমারে প্রথম আসমান থেকে আনলাম, এবার তুমি চইলা যাও। ঘর থেকে বাহির হইলে, ঘর থেকে বাহির বাহির হইয়া এবার আলী কয় আমি জমিনে যাবো কেমনে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জমিনে যাইতাম কেমনে? শরীফা কি কয়? আমি যদি তোমারে না লইয়া যাই কিয়ামতই জীবন তুমি যাইতাম না। সুবহানাল্লাহ। অনক কি করব, বিপদ যখন পড়ছি তখন তোমারে দরণ লাগবে। তইলে আমার আবার ধরো, সরু ফাকিরে ধরছে, সরু ফাকি আবার উড়তে উড়তে জমিন অন্য ভালাইছে, সরু ফাকি চইলে গেল মাওলা আলের মুখটা বেজার বেজার করে, কারণ ফাকি ধরতে পারছে না মুখটা বেজার। ফাতেমার কি জবাব দিমু? দৌড়াইয়া যখন গেলেন ঘরের ভিতরে মুখটা বেজার, ডাক দিয়া কই ফাতেমা একটা গ্লাস পানি দাও আমি ক্লান্ত হয়ে গেলাম। একটা গ্লাস পানি আনলেন, পানি যখন আনলেন রে আমার ভাই বাবারা, তখন পানিটা মুখের মধ্যে নিছে, পানি মুখের মধ্যে নিছে খাইব, নজরটা চইলে গেল ফাতেমার পায়ে। আলী ডাক দিয়া কই ফাতেমা রে, ও ফাতেমা একটা প্রশ্নের জবাব দাও। কক কক স্বামী গো, কি প্রশ্নের জবাব দেব? তোমার পায়ের মধ্যে মানুষের ছাপ দেখা যায় কেন? আরো জোরে, তোমার পায়ের মধ্যে মানুষের ছাপ দেখা যায় কেরে? কোন না, তুমি স্যার তো অন্য কোনো পুরুষ আমার ধরছে না, আমার দেখছেই না, কথা হইলে মানুষের ছাপ কেন? ও সরি ভাগের সাথে পারো না আমার সাথে ব্যাটাগিরি করো। সুবহানাল্লাহ। কোন ওয়াজ বুঝতাছেন? বুঝেননি? ই ওয়াজ আর হবিগঞ্জ করছি না। ডাক দিয়া বলেন কো সরি ভাগের সাথে পারো না আমার সাথে ব্যাটাগিরি করো। কিছু বেড়াই না সে বোর সাথে পারে না, বাজারে গিয়ে আরেকবার নাক ভাঙিলা। কইলাম না সময় থাকলে বাদ দি। আলী কয় সরি ফাঁকি সাথে পারছি না, তুমি জানো কেন? তুমি তো ঘরের ভিতরে আসলা। ক সরি ফাঁকি তুই আমি ফাতেমা ছিলাম।
এ আওয়াজে হবে না। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামা। কো তুমি ছিলা, হ্যাঁ স্বামী, এখন বলো নবীর জুব্বা মুবারক নিবানি কোনা নেওয়া সাপ মিটা গেছে না? কইটার কারণে নবী তোমার জুব্বা দিছে না? নবী অন্তকালের পরে হযরতে আলী উমর ডাক দিয়া বলেন, বাইরে একটা দায়িত্ব দিছে নবীজি, জুব্বা মুবারক লইয়া যাইতে হবে পাগলার দ্বারে। চলো আমরা দুই ভাই যাই। জুব্বা মুবারক লইয়া হযরতে আলী উমর লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। পাগলার বাড়িতে যখন যায়, যাইতে 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 তার দেশে ঢুকলেন। ঢুকার পরে কিছু রাকাল পাইলেন, রাকালদেরকে ডাক দিয়া বলেন, রাকাল ও রাকালের দলেরা, তোমরা ওয়াজ করুনি নামের কোন পাগলার চিনো নে। রাকালের ডাক দিয়া বলেন, তোমরা কে? এবার আলী উমর ডাক দিয়া বলেন, এই রাকালের দল, আমরা হইলাম নবীর সাহাবি, মদিনার নবীর সাহাবি। আমার নাম হযরতে উমর, আমার উনার নাম হযরতে আলী, আমরা মদিনাতে কাইলাম, বলো ওয়াজ করনের বাড়ি কোথায়? ওই রাকালের ডাক দিয়া কয়, সাহাবিরা রে, ও সাহাবিরা, তোমাদেরকে জানাইয়া দে, আমরা ওয়াজ করুন নামে কাউরে চিনি না, কিন্তু একটা লোক রে চিনি, ওই লোকের নাম কি আমরা জানি না। ওই লোকটা কোথায় তাকে জানো নে? ওই লোকটা ওই যে পাহাড় আছে, পাহাড়ের একটা সিফার মধ্যে একটা বট গাছ আছে, বট গাছের নিচের মধ্যে বিনাইয়া বিনাইয়া কান্দে। ও মদিনার সাহাবিরা রে, ওই পাগলা যখন শেষ দাদায়, একদিন দুই দিন চার পাঁচ দিন সাতটা চহিলা যায়, মাথা সাজদা থেকে তোলে না। আর রাত্র যখন গভীর হয়, চিৎকার মাইরা মাইরা কান্দে, আল্লাহ আল্লাহ বইলা কান্দে, ইয়া রাসূল আল্লাহ বইলা কান্দে। ওই লোকটারে আমরা সমাজের লোকে তেমন একটা পছন্দ করে না, কারণ সেই মানুষের সাথে মিশে না, সেই গ্রামের মধ্যে আসে না, সেই একা একা ওই জায়গার মধ্যে গাছতলায় থাকে। তার নামটা আমরা সবাই পাগল জানি, পাগল জানি। ওই লোকের নাম ওয়াজ করুন আমরা চিনি না, তালাশ করো ওই লোকের নাম হইতে পারে এমন একটা। হযরত আলী ডাক দিয়ে বলেন, ভাই উমর চলো, মদিনার নবী যার কথা বলছে, এই রাকাল যে কথা শুনাইছে, আমার মনে সাক্ষী দেয়, ওই পাগলা আর কেউ নাই, ওই পাগলাটাই হইব। ওয়াসাল করুন জোরে বলেন, সুবহানাল্লাহ। চলো রে ভাই, চলো চলো চলো, ওই লোকটাই হইব। ওয়াসাল করলি হযরতে উমর, হযরতে আলী দৌড়াইয়া গেলেন, গিয়া দেখে বটগাছের একটা ডাল বাঁকা হইয়া রইছে। বটগাছের ডালের বাঁকা ডালের মধ্যে একটা ফালকি ঝুলতেছে, ঝুলতেছে ঝুলতেছে, আর এই ফালকির নিচে জমিনে যাই নামাজ বিছাইয়া, ওই পাগলা আল্লাহর প্রেমের তসবি পড়ে, আল্লাহ 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 আল্লাহ, লাইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির শেষ হয়ে গেলে হযরতে আলী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওয়াসাল করনি। মাথাটা উপরে তুললেন, উপরে তুইলা জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম মদিনার দুইজন সাহাবী ওমর আলী। কারে প্রেমে জিয়া রইলা রে, আমার কোথাও নাই কি তোমার মনে। মারহাবা,
হযরতে ওয়াসাল করনে জবাব দিলেন নাম দুইরা আলী কয় ভাই সাহেব একটা প্রশ্ন কি আমরার নাম যে আলী উমর আপনি জানুন কেমনে কো আমার নাম যে ওয়াস করনে তোমরা জানো কেমনে ডাক দিয়া বলেন ওয়াস করনে ডাক দিয়া কয় সালাম আগে দিছো তোমরা নাম ধরছো আগে তোমরা জবাব তোমরা আগে দিবা কো নবীজি আমার আমরা দুইজনে ফাড়াইছে তো তোমার নাম কইয়া দিছে যে ইমুক নাম ইমুক দেশে থাকে তোমরা তার নিয়ে জুব্বা মুবারক দিবা তো নবী আমরা কইয়া দিছে আপনারা কে কইছে কো তোমরা যেই নবী কইছে আমার এই নবী কইছে দিনের নবী মুর্শিদ কে না পাইলে কি আর রসুল পাবি কথা বলেন ঠিক না বেটি ভাই তোমার সাথে কথা কয়ে পারতাম না নৌ নবীর জুব্বা মুবারক তোমার দিছে তুমি গ্রহণ করো জুব্বা মুবারক নিছে সুবহানাল্লাহ জুব্বা মুবারক নিয়া এবার হযরতে আলী ডাক দিয়ে বলেন একটা প্রশ্ন করতাম কো কি প্রশ্ন কো আমরা নবীর পিছনে নামাজ পড়ছি নবীর সাথে কত যুদ্ধের ময়দানে গেছি নবীর গোলামিতে নাম নবীর গোলামিতে নাম মরণ কালে চাও গো যদি পেতে ঈমান দুনিয়াতে লিখে নিও নবীর গোলামিতে নাম মরার আগে নবীর গোলামিতে নাম লেখাইতে হবে দরকার আছে না নাই বাবা নবীর গোলামের কোন চিন্তা নবীর গোলামের কোন চিন্তা আমরা নবীর পিছনে নামাজ পড়লাম যুদ্ধের ময়দানে গেলাম নবী আমরা রে জুব্বা মুবারক দিল না কিন্তু তোমার সাথে নবীর দেখা নাই সাক্ষাৎ নাই তুমি কোন কারণে জুব্বা পাইলা তুমি কি এমন আমল করছো একটু জানতে চাই ওয়াসাল করুনি চোখটা বন্ধ কইরা ডাক দিয়া বলেন সাহাবী ও মদিনার সাহাবীরা রে কোন আমলের কারণে আল্লাহ আমারে জুব্বা নবী জুব্বা মুবারক দিছে রে আমি নিজেই জানি না আমার জানা মতে আমি ওই রকম কোন আমল করি না আমি সবার লোক চক্ষুর অন্তরালে তাকি আল্লাহর জিকির করে সময় মতো নামাজ আদায় করে কিন্তু আমারে কিভাবে নবী জুব্বা দিল আমি জানি না আমার জানা মতে একটা কঠিন কাজ করছিলাম কিরে পাগলা তুমি কি কঠিন কাজ করছিলা কয়েকদিন আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি যখন সূরা ফাতিহা পাঠ করতে লাগলাম হঠাৎ কইরা আমার পিছন দিক থেকে একটা লোক আইসা ডাক দিয়া বলেন ও ওয়াসাল করুনি পাগলা তুমি বুঝি আল্লাহর প্রেমে দেওয়া না নবীর প্রেমে দেওয়া না তুমি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ো আর ওইদিকে উহুদের ময়দানে নবীরের কে জানে মাইরা দন্দন মুবারক শহীদ কইরা বলাইছে তুমি একার নবী নবী কইরা কান্দো আর ওইদিকে কাফের বেঈমানের নবীদের দন্দ মুবারক শহীদ কইরা লাইছে এই নামাজের লাভ নাই রে পাগলা ও পাগলা নবীর প্রেমে তোমাকে জীবন দিতেই হবে এই কথা বইলা আমি নামাজ শেষ করতে না করতে তাকাইয়া দেখলাম লোকটা চলে গেল এখন নবীজির দন্দ মুবারক শহীদ করছে কে করছে কোনটা করছে উপরের দাঁত না নিচের দাঁত ডাইনের দাঁত না বামের দাঁত আমি তো চিনি না আমি তো জানি না ওরে সাহাবী
নবীর প্রেমে পড়তে পড়তে ভিতরটা একবারে কালা, যেই নবীর প্রেমে পইরা আমি বিয়া শাদী করি নাই, যেই নবীর প্রেমে পইরা সংসার করি নাই, যেই নবীর প্রেমে পইরা আমি সমাজের লোকের সাথে উঠা বসা করি না, আমি একা একা জিন্দগি করি গাছতলায় বাসতলায়, আমি পাহাড়ের জঙ্গলের মধ্যে একা একা থাকি। আল্লাহ নবীর পাইতে এখন এখন যদি আমি শুনি আমার সামনে নবীর উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করছে, আমি পাগলা তো সহ্য করতে পারবো না। সাহাবীরা রে ও সাহাবীরা, আমি কি করলাম জানুনি কো কি করলাম, আমি করলাম কাঁচা একটা পাত্র নিলাম, শক্ত মজবুত দিকে একটা পাত্র নিলাম, নবীর প্রেমে আমি পাগলা একটা একটা কইরা কাঁচা দাঁত বাঁধতে শুরু করলাম। আরো জোরে বলে, মুফতি সাহেব আছে, আলেম ওলামা আছে, নিজের দাঁত নিজে বাঙ্গা, কাঁচা দাঁত বাঙ্গা কবিরা গুনা, কি গুনা? কবিরা গুনা তওবা সারা মাফ হয়, কবিরা গুনা তওবা সারা মাফ হয় না। তোমরা কেমনে বলো নবী আমার মতো মানুষ, নবীর পশরাব মুবারক কাইয়া উম্মে আইমন নামে দাসী জান্নাতি পায়া যায়। মালিক বিন সিনান নামক সাহাবি একটা লোক নবীজির রক্ত মুবারক কাইয়া জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে, আর তোমরা কোন নবী আমরার মত? নবী তো নবীদের মতই না, আমাদের যে নবী আরো যে 1,00,000 মতান করে 2,24,000 নবী রাসূল আছে তাদের মতই আমাদের নবী না, আমরা তো অনেক দূর। এই মিয়া নবীর পশরাব মুবারক কায়া জান্নাতে চইলা গেছে উম্মে আইমান, এগুলো পুরানো আওয়াজ নতুন আওয়াজ নাই, পুরানো আওয়াজ, ইমান তাজা হওয়ার জন্য বলছি, স্মরণ না থাকলে জানাই দিলাম আর কি। মানুষের রক্ত মানুষের খাওয়া হারাম, কি কি তাহলে নবীর রক্ত রক্ত মুবারক কায়া যে জান্নাত পাইছে, তাহলে এটা আবার নবীর কোন রক্ত? নবীজির পশরাব মুবারক কইরা ঘর থেকে বাহির হয়ে গেছে, তৃষ্ণা মিটাইতে যায়া উম্মে আইমান সকির তলে একটা বাতিল পাইছে, নবীজির পশরাব মুবারক কাইলেছে, নবী ভিতরে ঢুকছে, এখন দুদুর মুদুর করতেছে, ডাক দে কিরে উম্মে আইমান, তুমি দুদুর মুদুর করো কেরে? কোন নবী গো আমার পানির তৃষ্ণা ধরছিন, ও ঘরের মধ্যে তো কোনো পানি নাই। কোন নবী কে কইছে পানি নাই? আমার জীবনে এত স্বাদের পানি পাইছি না, সকির তলে যে পানি পাইছি। আমার নবী কই ইমান লয়ে কাইছত তো অসুবিধা নাই, ও উম্মে আইমান যা, তোর জন্য আল্লাহর জাহান্নামটা আল্লাহ হারাম করে দিছে। মালিক বিন সিনান নবীজির এক বেঈমানে নবীকে তীর নিক্ষেপ করলে নবীজির রক্ত মুবারক জমিনে ফয়রা জাগা জাগা, এই সময়ের ভিতরে মালিক বিন সিনান হাতটা বাড়ায় জমিন থেকে রক্ত মুবারক লইছে, সব লইয়া এইভাবে সুইসা সুইসা কাইছে, নবী ডাক দিয়ে বলেন ও মালিক বিন সিনান তুমি কি করলা? মালিক বিন সিনান কয় ইয়া রাসূলুল্লাহ রক্ত মুবারক কায়া লাইছি, আমার নবী কি ওই সময় ফতোয়া জানতো না? আমার নবী কি ওই সময় টাইটেল পাস ছিল না? আমার নবী কি মুফতি মুহাদ্দিস ছিল না? আমার নবী কি ফতোয়া জানতো না? আমার নবী বলে নাই এই মালিক বিন সিনান, ওই মালিক বিন সিনান মানুষের রক্ত মানুষের গাল হারাম, তুমি তো হারাম কাজ করেছো, নবী এই কথা বলে নাই। আমার দিনের নবী হায়াতুন নবী জিন্দা নবী ডাক দিয়ে বলেন মালিক বিন সিনান তুমি আমি নবীর রক্ত মুবারক কাইলাই না, তোমার জন্য জান্নাতে যারা ওয়াজিব হয়ে আছে জোরে বলেন সুবহান। নবী বড় মুফতি না আমি বড় মুফতি? জবাব দিন। নবী বড় মুহাদ্দিস না আমরা বড় মুহাদ্দিস? নবীজির ভুল হইতে পারে, কারণ নবী তো আগের যুগে লেখাপড়া করছে না, ডিগ্রি নেই। হাদিস শরীফ পড়ে নবী, কর নবীর বলে ডিগ্রি নেই।
এইগুলা কি করণ লাগে কনসে? আরেকটা গত কিছুদিন আগে আবু তাহা আদনান নামক একটা ক্রিকেট খেলোয়ার ছিল, তবে আমরা দোয়া করি তার জন্য ক্রিকেট খেলা বাদ দিয়া ওই আবু তাহা আদনান ইসলামের রাস্তায় আইসে, এখন বক্তা হইছে, ওয়াজ করে, আবার সুন্নি লাইনের না ওয়াহাবী লাইনে, যেই লাইনে ওয়াজ করে অসুবিধা নাই, আল্লাহতে তোমার খেলার থেকে বিরত রেখে আলেম বানাইছিল, শুক্রিয়া জানানোর দরকার না, আমরা তো বদনাম করি না, শুক্রিয়া জানানোর দরকার, কিন্তু তুমি তো জানি না, যাচাই বাছাই করে একটা কথা কইবা। এরপরে কয়েকবার নাকি আত্মহত্যা করার জন্য নবী চেষ্টা করছে, এই সমস্ত উম্মতের মুখে কি মানায়? হ্যাঁ, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আমিন কইতেন না? যাই হোক, আমরা তো টুটকাট মাহফিল সব জায়গায় করি, হুজুরও করে, হুজুর আকর্ষণে আপনারা সবাই আসছেন, আমি গুনাহগারকে তো কেউ চিনি নেই না, হুজুরের নাম শুনে আইছেন, ওই তো আমি একটু ওয়াজ করছি আর কি, হুজুর আসুক, আপনার কেউ উটাউটি করবেন না, হুজুর আসবে ওয়াজ করবে, আর আমার ওয়াজটা ইনশাল্লাহ শুনবেন অন্য কোন জায়গায় যদি আমি আসি, আল্লাহ কবুল করলে আমিন বলেন। সবার সবার কণ্ঠে একটু মিলার শরীফ শুনতে চাই, আল্লাহুম্মা সবাই আস্তে আস্তে অষ্টে শেষ করে লাই মারহাবা হযরতে আলী ডাক দিয়ে বলে আগেন, তারপরে কি করলাম করুনি ডাক দিয়ে বলেন, ও মদিনার সাহাবী জানাইয়া দে একটা একটা কইরা আমি 32টা দাঁত ভাঙলাম, 32টা কবিরা গুনাহ করলাম, একটা দাঁত ভাঙলে একটা কবিরা গুনাহ, আমি 32টা দাঁত ভাঙলাম কয়টা গুনাহ? আরো জোরে, 32টা কবিরা গুনাহ করলাম নবীর প্রেমে, দাঁতের ব্যথায় তো সহ্য হই না, দাঁতের ব্যথায় তো প্রচুর দাঁতের ব্যথা, আমি জমিনের মধ্যে গড়াগড়ি খাই, দাঁতের ব্যথায় সহ্য করতে পারি না, নবী নবী কইরা কান্দি, এই কাজটা আমি করছি, এই কাজটা আমি করছি, আমি আর কোনো আমল করি নাই, হযরতে ওমর ডাক দিয়া বলল, ও পাগলারে এই কাজটা আর মন মানে না, ডাক দিয়া কয় ও উমর, ও আলী আমারে তোমাদের সাথে লইয়া যাও, না 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 তোমার তোমার নেওয়া যাবে না, এই কথা বলে এখানে আর অনেক ঘটনা রয়ে গেছে, আমি সংক্ষেপ করে দিলাম, চলে গেল হযরতে উমর আলী মদিনার মধ্যে, চলে গেল হযরতে ওয়াসাল করনি নবীর প্রেমে, আর মন টিকে না, এখন কিভাবে মদিনার নবীর কাছে যাইব, রওজা মুবারকে যাইব, পাগল ভাড়া হয়ে গেল, একদিন সিদ্ধান্ত নিল ওয়াসাল করনি যাইব মদিনায় নবীর রওজা জিয়ারতে, জোরে বলেন সুবহানাল্লাহ,
নবীর রোজা জিয়ারতে নিয়ত করছে যাইব। এবার কিভাবে যাইব? ওই ব্যবসায়ী কিছু লোক আছেন, তারা উট লইয়া মাল লইয়া যাই মদিনায়। তারা কি ওই পাগলা কি করলেন? উটের মধ্যে উইটা গেছে গা ব্যবসায়ীদের উঠে, উটের মধ্যে উইটা গেলে রওনা হয়ে গেছে যাইতো। আমার নবী রোজা মুবারক থেকে দেখে কি দেখে না? আর জোরে বলে কমতা দিছে কে? আর জোরে মাজারের খাদেম আছে না? মাজারের খাদেম থাকে না? তো নবীর রওজা মুবারকের খাদেম আছে না? পাগলা যখন উড়ো ওই আইতাছে, আমার নবী রাত্রে খাদেম রে স্বপ্নে দেখায়, খাদেম এই যে আমি নবীর রওজা মুবারক জিয়ারত করত, ও খাদেম সাবধান, তারে কিন্তু রওজা মুবারকে ঢুকতে দিবা না। খাদেম রে সুন্দর করে দেখাইছে, পরের দিন সকালে যখন উট লাগছে, খাদেম কয় এই উটের লোকগুলো সবাই দাঁড়াও, তোমাদেরকে চেক আপ করবো। ওই যে পুলিশ এখন যে হাইওয়ে পুলিশ আছে, চেক আপ করে গাড়ি কর, চেক আপ করবো, চেক করবো, চেক পোস্ট, একটা একটা করে চেহারা তো আর মিলে না, হঠাৎ করে মাঝখানে গিয়ে দেখে নবী যেই জায়গায় দেখাইছে, যেই চেহারার লোক দেখাইছে হুবহুব ওই চেহারার সাথে, রাত্রে যেই চেহারা দেখছে এই চেহারা মিল আছে। ও তোমার নাম কি? আমার নাম ওয়াস করবি। পাগল মন একবার বাবলাই না রে তোর হইব নি মর, তুই মরিলে সঙ্গের সাথী পাবি না এক জগন। পাগল মন একবার বাবলাই না রে তোর হইব নি মর, পাগল মন একবার বাবলাই না রে তোর হইব নি মর। খারাপ লাগতেছে মন রে, হঠাৎ কি দিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব তাহিরের জীবন ও মন রে। ওরে দম তাকিতে আল্লাহ নবী, দম তাকিতে আল্লাহ নবী, নাম করো জপন পাগল মন একবার বাবলাই না রে তোর হইব নি মরল, পাগল মন একবার বাবলাই না রে তোর হইব নি মরল। সবাই কি একবার জোরে বলবেন আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। ছইলা গেল পাগলা, অনেক শান ভিতরে আছে, আহারে কত শান ভিতরে, কই তারি না কমিটির লোকে না করছে, কোজের ওয়াজ করবেন আজকে, নাইলে আমার মতো শান কই আবার আছে কি? এর ভিতরে ফানাফিল্লা করে নিলাম না কইয়া? আচ্ছা যা, অন্য মাহফিলের লেখ মানে আসলে বিশাল বড় প্রোগ্রাম তো মানুষ হইব, উজুর উজুর আলি বজুল হইগা, আর ইত্তুই গা ইত্তুই গা তে ওয়াজ দি করলো না, কিছু মানুষ আছে কিন্তু আবার সুন্নির মধ্যে ওই যেই কারণে তাল মাল বুঝে তো কথা ফলাইছি, যেই কারণে এই শান টান আজকে কমই গাইলাম, যেই কারণে আজকে ওয়াজ করলাম, আল্লাহ কবুল করে কামিন বল। তবে শান কম গাইছি এর মানে শান যে আপনার বাড়িতে নিয়ে যাইতে পারতাম না এমন কিন্তু না, আপনারা কিন্তু অনেক বক্তার থেকে ভালো শান জানেন, কেউ জানেন না? আর যদি না জানেন শিখবেন, ওলিউল্লাহ আশিকি সাহেবের একটা গজল, অনেক গজল, আমরা যে গজল গুলো গাই সব কিন্তু ওলিউল্লাহ আশিকি হুজুরের লেখা। আমি হুজুরের জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি, আল্লাহ যে উনার ওয়াহাবি না বানায় সুন্নি বানাইছে, ইয়ে তো শান, আল্লাহু আকবার। রোজা মুবারকে গেছে, মদিনায় গেছে হজ করতে, মক্কায় গেছে হজ করতে, রোজার সামনে দাঁড়ায়া গজল লিখে লাইছে, শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে রে, কি উপমা দিব আমি আমার মুখে রে, বাবা শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, মারহাবা
এটা কিন্তু হুজুরের লেখা, দেখবেন হুজুর কিছু গজল গান নতুন নতুন, আল্লাহ কবুল করুন। তো এই বইটার মধ্যে ওলিউল্লাহ আশিকি হুজুর এবং গিয়াসউদ্দিন আত-তাহিরি, এরপরে আলাউদ্দিন জিহাদি, এরপরে বান্দারি রেজবি, এরপরে জালালি, আমি শামীম রেজা তাহিরি সহ অনেক সুন্দর সুন্দর যাচাই বাছাই করা করা গজল আছে। মনে যদি চাই নিতেন, নিয়ে নিয়েন ইনশাল্লাহ, মাত্র 50 টাকা। সাহাবি গাছ আছে, যেই সাহাবি গাছ নবীরে দেখছে, ঘরের মধ্যে রাখবেন, প্রতিষ্ঠানে রাখবেন, ব্যবসার মধ্যে রাখবেন, দোকানে রাখবেন, ঘর থেকে বাইরিবেন, একটা উদ্দেশ্য করে বাইরিবেন, সালাম দিয়া সুমা খায়া ঘর থেকে বাইরিবেন, মাত্র 20 টাকা। আপনারা আল্লাহ পাক এটার ছিল আপনার জীবনের গুণা মাফ করতে পারে, আপনার মনের আশা পূরণ করতে পারে। আমিন। ইচ্ছা হইলে নিবেন ইনশাল্লাহ, টাকা পয়সা বড় কথা নাই, লোক যাইব। আলোচনা শুরু করে দিলাম, আল্লাহ কবুল করে, আমিন বলেন। প্রথমবার ওই পাইলাম, ওই পাইলাম, চইলা গেলে মনের অশান্তি, মন শান্তি করতে পারে না। ওই পাগলা এখন কি করব, নবীর রওজা তো দেখতে মনে চায়, নবীর মন তো দেখতে মনে চায়, রওজা দেখতে মনে চায়। ওই পাগলাটা কেমনে নবীরে দেখব, ওই পাগলা দ্বিতীয়বার আবার আইছে উড় দিয়া, নবীর রওজা মুবারক যাই তো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দ্বিতীয়বার গেছে ওই পাগলা, নবীর রওজা মুবারক জিয়ারত করব, রওজা মুবারক জিয়ারতের জন্য আমার দিকে তাকান, সে আপনাদের দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে লাগতো না, ওয়াজ মনোযোগ রাখেন। দ্বিতীয়বার গেছে আবার উড়ে কইরা, আমার নবী আবার দ্বিতীয়বার স্বপ্নে দেখাইলেন ও খাদেম, দ্বিতীয়বার কিন্তু আবার ওই পাগলা আইতাছে, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার ওই পাগলা আইতাছে, আইতে আইতে ও পাগলা রে তুমি কিন্তু ওই ওই ওয়াজ করলে রে, দ্বিতীয়বারও কিন্তু তুমি রওজা মুবারকে যুক্তে দিও না, আমার নবী মায়ের নবী দয়ার নবী যখন স্বপ্ন দেখায় দিল, আবার যখন পাগলা দ্বিতীয়বারের মতো আইলেন, দ্বিতীয়বারের মতো যখন আইলেন, বন্ধুরে 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 ওই খাদেম ডাক দিয়া বলেন দাঁড়াও 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 দাঁড়াও, কি কেন দাঁড়াইমো, কো আমি উটগুলো চেক করব, আবার ওই পাগলারে চেক কইরে পাইলেন, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। ওই পাগলার কাছে যাই বলেন পাগলা তোমার না নবী না করছে আবার কেন আইলা, তো আমি নবীর রওজা জিয়ারত করব, কো আমার নবী তো না করছে রওজা মুবারক জিয়ারত করন লাগতো না, তুমি আবার তোমার বাড়িতে চলে যাও। ওই পাগলা মনের কষ্ট লইয়া মনের দুঃখ লইয়া আবার বাড়ির মধ্যে চলে গেল, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এখানে যারা জান্নাতের বাগানে বৈশা গেলেন হাজার 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 মানুষ, সবাই কি একটু জবান খুলে যার যার আওয়াজ দিয়া একটু মহব্বতে আল্লাহর ডাক দেন আল্লাহু 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 আল্লাহু। সবাই আওয়াজ করছে না একসাথে আল্লাহু পাগল গয়া নবীর প্রেম পাগল গয়া, আসিলাম মাহফিলে আমরার জীবন ধন্য হইত নবীকে পাইলে আল্লাহ। একসাথে সবাই সবাই জোরে জোরে নবীর প্রেম পাগল কইয়া নবীর প্রেম পাগল কইয়া, আসিলাম মাহফিলে আমরার জীবন ধন্য হইত নবীকে পাইলে আল্লাহ। এসিকে কৌদা আছে মাহফিলে আমরার জীবন ধন্য হইত নবীকে পাইলে মারহাবা আল্লাহ।
সবাই বলেন না হুজুর ইনশাআল্লাহ চলে আসবে জিকিরের মাধ্যমে, আপনারা একটু সবাই একসাথে মাথা নাড়ায় জিকির করেন। আমরার জীবন দন্ন হইত নবীকে পাইলে। হজরত বেলাল প্রেমিক হইল, হজরত বেলাল পাগল হইল, নবীর প্রেমে আমরার জীবন ধন্য গৈত নবীকে পাইলে। আমরার জীবন ধন্য গৈত নবীকে পাইলে। নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।